যারা চূড়ায় বসে রয়েছে তারা চায় না শিক্ষা ব্যবস্থাটা খুব সুস্পষ্ট হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি কোনোভাবে একদম গোড়া থেকে নির্মূল করে দেওয়া যায় তাহলে কিছু মানুষের হয়তো শাসন কার্য চালাতে খুব সুবিধা যে প্রচন্ড প্রেশার নিয়ে ফেলে যে ওকে বেস্ট হতে হবে এই প্রেশারটা তো নেওয়ার দরকার নেই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইউনিকলি নিজেদের স্কিল অনুযায়ী প্যারেন্টস স্কুলে এসে বলছেন যে না তো টিচার এরমভাবে পড়িয়েছে স্কুলের ম্যাম এরমভাবে পড়িয়েছে তো এইভাবে তো হচ্ছে না স্কুলের টিচার ভুল পড়াচ্ছে তো এতটা কেন মানে দরকার নেই তো এইটা এইটা তো প্যারেন্টিং আমাকে তো এটা জানতে হবে যে আমি হ্যারি পটার দেখানোর সাথে সাথে ঠাকুমার ঝুলি হাঁদা ভোঁদা ননটে ফন্টেও প্রচন্ড ভাবে ফেস করেছি আমার গোটা ইন্টারভিউ ফেজে বা হয়তো আরো ভবিষ্যতে করব। যে আমাকে সব সময় বারবার এটা শুনতে হয়েছে যে ইউ বিলং টু আ বেঙ্গলি মিডিয়াম স্কুল ইউর স্কুলিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইজ বেঙ্গলি মিডিয়াম হাউ উইল ইউ ম্যানেজ টু টিচ ইন অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল এইভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বাংলা মিডিয়াম সব অধিকাংশ স্কুলই হচ্ছে গভর্নমেন্ট স্কুল আর গভর্নমেন্ট স্কুলে এখন কিন্তু টিচিংয়ের অবস্থাটা খুব খারাপ তো নমস্কার বন্ধুরা কে কে পডকাস্টে আবার স্বাগত জানাই আজকে যে বিষয়ে কথা হবে সেটা আপনারা থামনেলেও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন একটা কথা জানেন তো কী এক নম্বরে যদি ভগবান থাকে এবং দু নম্বরে যদি বাবা মা থাকে আর তিন নম্বরে টিচার থাকবেই থাকবে কারণ টিচারই আমাদেরকে শেখায় কারা ভগবান এবং কারা বাবা মা সো আজকের যে বিষয়ে অনেক রকমের যে টিচারদের যে কি হচ্ছে এবং টিচারদের মেন্টালিটি কি একটা স্টুডেন্টের মধ্যে কিভাবে সে প্রভাব দিচ্ছে আজকে এই পডকাস্টে আমরা আলোচনা করব। এবং পশ্চিমবঙ্গে যে এসএসসি নিয়ে যেটা এখন হট টপিক এবং সব জায়গায় চাকরি চলে যাওয়ার যে ভয়টা রয়েছে যারা ঘুষ দিয়েছে তাদের কথাই বলছি যারা ঘুষ দেয়নি তাদের কথা বলছি না আজকেই পডকাস্টে আমরা জানব সো বেশি দিন না করে ডাইরেক্ট তার কাছে চলে যাব নমস্কার ম্যাম কেমন আছেন হ্যাঁ আমি মোটামুটি সব সময় ভালো থাকি এখনো কি সেই স্ট্রিকনেসটা আছে হ্যাঁ স্ট্রিক্টনেস প্রফেশনাল জায়গায় তো স্ট্রিকনেস মেনটেন করতেই হবে এমনিতেই আমি ছোটোবেলা থেকে খুব ডিসিপ্লিন খুব পাংচুয়াল কাজে মানে পাংচুয়ালি কাজকর্ম করা এই ব্যাপারগুলো ভীষণভাবে ফলো করি তো স্কুলেও তাই সবথেকে বড়ো কথা এই যে প্রফেশানটা টিচিং এখানে তো ডিসিপ্লিন খুব বেসিক একটা জিনিস তো সেখানে স্ট্রিক্ট না থাকলে

সেই অনুযায়ী ওদের সাথে বিহেভ করতে হবে তো সেখানে মারা ধরাটা বা এমন কোন কথা যে কথাটা ওদের খুব খারাপ লেগে গেল সেই জায়গায় ওগুলো না করা উচিত তো না আগে তো আগে বলতে খুব আগের কথা বলি যদি যখন পাঠশালা ছিল গুরুকুল সিস্টেম আমাদের আমাদের সময় সময় বেসিক্যালি এখনো যদিও টু সাম এক্সটেন্ড ওটাই কিন্তু তখন শুধু টিচার্স

উল্টো দিকে বইতে চেয়েছে ওইগুলো তো খুবই এক্সেপশন আমি ডিসিপ্লিন ইন বলছি ক্লাসের মধ্যে হওয়া হওয়া অবাধ্য যেটাকে বলে বড়রা কিছু বলছে টিচার মা বাবা অন্যান্য গুরুজন স্থানীয় মানুষরা বলছেন সেটা শোনো তুমি তোমার বক্তব্যটা রাখো কিন্তু একটা স্বাধীনতা বজায় রেখে এবং এমন ভাবে যেটা অন্যকে অসম্মান করা না হয় তো এখনকার বাচ্চাদের মধ্যে আমি যেটা দেখেছি সেটা প্যারেন্টিং এর প্রবলেম অবশ্যই আমি এটা জিজ্ঞেস করতাম আপনাকে যে এটা বাবা মার একদম একদম কিছুটা কারণ আমরা এত অতিরিক্ত প্যাম্পার করে ফেলছে যে এই সমস্যাটা আমি স্কুলেও দেখি আজ অবধি যতগুলো স্কুলে পড়িয়েছি এটা আমার চার নম্বর স্কুল যেখানে আমি পড়াচ্ছি মানে অ্যাজ এ টিচার আমি ইন্টার্নশিপের কথা বলছি না তো সেখানে তো এই স্কুলেও প্লাস যখন টিউশন টিউশন তো আমি ক্লাস 11 থেকে টিউশন পড়াই যখন আমি ক্লাস 11 এ তখন থেকে তখন একদমই ছোট বাচ্চাদের পড়াতাম এখন সেটা অনেকটা বেড়েছে যাই হোক সেখানে ক্ষেত্রে একটা জিনিস শুনেছি যেখানে একটা বাচ্চা সবকিছু শেখে তার বাবা মার কাছ থেকে আমি প্রথম প্রথম কে ফ্যামিলি আর তার বাবা মাই হচ্ছে তার প্রথম বিদ্যালয় বিদ্যালয় আমি একটা জিনিস এবং অনেককে দেখেছি জিনিসটা যে বাড়িতে অনেক সময় কি হয় আমি একটা বাচ্চাকে যখন বলছি যে তুমি স্কুলে যাচ্ছ তুমি পড়াশোনা করছো তুমি টিফিন খাচ্ছ কাউকে দেবে না নিজে খাবে এরকম কিছু কিছু সিমটমস আমার ছোট ছোট দেখতে পাই যে না আমি খাবো আমি রাখবো আমার খাতা আমার পেন্সিল এই জিনিসটা এখন নতুন আমি কিন্তু আমিও যখন আপনার কলিগ হিসাবে ছিলাম একটা স্কুলে সেই হিসাবে কিন্তু আমি অনেক বাচ্চাদের দেখে দেখতাম এটা হওয়াটা কি ঠিক নাকি ভুল আমরা যেহেতু একটা প্যান্ডেমিক কাটিয়ে এসেছি টিফিন শেয়ার খাবার দাবার শেয়ার এইগুলোর ক্ষেত্রে বা এখন এরকম কোন মানে ইনফেকশাস ডিজিজ যদি ছড়িয়ে পড়ে সেই ক্ষেত্রে কিছুদিনের জন্য বা একটা স্প্যান অফ জন্য ঠিক আছে হেলথ বুঝতে পেরেছি কিন্তু বিষয়টা হচ্ছে এই যে স্বার্থপর হয়ে যাওয়া শুধু মাত্র নিজেরটা ভালোটা নিজের ভালোটা বুঝে বাকি কি হলো দেখার দরকার নেই আমার বন্ধু আহ পেন্সিলটা লিখতে লিখতে পড়ে গেছে সেই টাইমে ম্যাম কোনো নোটস দিচ্ছে সেটা আমার দেখা আমার এক্সট্রা পেন্সিল থাকলেও আমি পেন্সিল বক্স থেকে বার করে দেবো না এই যে অ্যাটিটিউডটা এটা একদমই ঠিক নয় এটা কোথা থেকে আসে বাড়ি থেকেই তো আসে আমি বলবো অবশ্যই প্রথম বাড়ি থেকে আসে যদি আসে সেটা তো মা বাবার চোখে সর্বপ্রথম ধরা পড়ার কথা তার কারণ স্কুলে একটা বাচ্চা পাঁচ ছ ঘন্টা কাটাচ্ছে বাকি মোটামুটি আঠেরো উনিশ ঘন্টা সে বাড়িতে কাটাচ্ছে তো যত যখনই এইটা দেখা দিচ্ছে এই রকম একটা অ্যাটিটিউড মা বাবার উচিত বা মা বাবার পরিবর্তে মানে যে অভিভাবক বা অভিভাবিকা যেই হোক না কেন ওনাদের উচিত ওই সময় ব্যাপারটাকে নির্মূল করে দিতে এবং সেটা বোকে মার ধরে নয় বুঝিয়ে যে দেখো বাবা এরকম করতে নেই আমরা সমাজবদ্ধ জীব আমাদের ওদের লেভেলে নেমে বোঝাতে হবে যে শেয়ার করা ভালো জিনিস হচ্ছে আপনার মনে হয় যদি ঠিক করে আমি তো অবশ্যই আমি প্রথমেই বলি আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমি ছোট থেকে নিজে বড় হয়েছি অনেকের মধ্যে আর আমার বড় হতে হতে আরো অনেক বাচ্চাকে আমার চোখের সামনে বড় হতে দেখেছি এখনো দেখছি তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে এটা কখনোই শেখানো আজ অব্দি হয়নি যে তুমি শুধু একা খাবে তুমি একা নিজের ভালোটা বুঝবে এমন নয় যেটা হবে সবার শেয়ার করা এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার করা যায় না সেই জায়গায় আমি পার্সোনাল জায়গায় আমি যাচ্ছি না কিন্তু যেগুলো খুব বেসিক যেগুলো শেয়ার করলে ভালো হয় তো সেগুলো মা বাবাদের জায়গা থেকেই আসে সেগুলো মা বাবারা যদি বাচ্চাদেরকে ঠিকভাবে গাইড করে প্যারেন্টিংটা যদি ঠিক হয় তাহলে আমার মনে হয় একটা বাচ্চা মানসিক দিক দিয়ে খুব ভালোভাবে গড়ে উঠতে পারে এবং আমাদের বাড়িতে আমি আমাদের বাড়ি হলে অতটাও আহ করে বলছি না কিন্তু তাও আমাদের বাড়ির বাচ্চাগুলো কিন্তু একটু অন্যরকম আছে বলেই তো আপনি বলছেন হ্যাঁ মানে কিছুই না আরেকটা জিনিস আমাদের যখন আহ পড়াশোনা শুরু হয় এবং আপনার অনুপ্রেরণা কে ছিল যার জন্য আজকে আপনি যে ধরনের কথা বলছেন আমি কিন্তু অনেক টিচারদের দেখেছি এবং অনেকজন সবার সাথে কিন্তু আমার আপনার সঙ্গে বেশি কথা কোনোদিন বেশি বলিনি আজকে প্রথম আমরা আড্ডায় বসেছি কিন্তু আপনার যে একটা ডিসিপ্লিন অ্যাটিটিউড সেই যে ব্যাপারটা থাকে এই জিনিসটা কিভাবে এলো মানে মানে আমি কথাটা বুঝতে পারছি বুঝতে পারছি অনুপ্রেরণা হচ্ছে একটা বাচ্চা যখন বাচ্চা থাকে যার কথাবার্তা ওর সবচেয়ে বেশি ভালো লাগে যার কথাবার্তা ও কমফোর্টেবল ফিল করে এরকম আহ মানুষের মানুষকে অনুসরণ করার চেষ্টা করে যে আমি বড়ো হয়ে ওরকম হব বা অ্যাটলিস্ট চেষ্টা করব উনি যেগুলো যেগুলো করছেন সেগুলো মেনে চলার চেষ্টা করব তো আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের যিনি জিওগ্রাফি পড়াতেন আমি নিজে এখনও জিওগ্রাফি পড়াই তো উনি আমাদের স্কুলের টিচার ছিলেন ইলেভেন টুয়েলভে আমি টিউশনেও পড়তাম ওনার কাছে মালবিকা আন্টি আন্টি যদি এ কখনো এই পডকাস্টটা দেখেন তো আমি জানি না কি খুশি হবেন হয়তো প্রচন্ড স্ট্রিক্ট মানে আমার মতো না আমি ওনার থেকে শিখেছি মানে আমি ওনার তো ওনার থেকেই শেখা যে স্পেসিফিক্যালি কিভাবে পড়াতে হয় পড়ানোর সময় কিভাবে ক্লাস ম্যানেজমেন্ট করতে হয় কাজের সময়টা সময় কিভাবে শেষ করতে হয় সেটা কোনো একটা উত্তর সময়ের মধ্যে শেষ করা হোক হোমওয়ার্ক শেষ করা হোক জিওগ্রাফির প্র্যাকটিক্যাল জিনিসপত্র যেগুলো আমাদের করতে হয় ফাইলে সেগুলো শেষ করা হোক যাই হোক তো এটা তো স্কুল লেভেল আরেকজন হচ্ছে আমাদের কলেজের যিনি এই ডি ছিলেন আর জে ম্যাম রিক্তা জোয়ারদার ম্যাম উনি আমাদের আমাদের কলেজটাও অতিরিক্ত ডিসিপ্লিন আমাদের কলেজে ইউনিফর্ম ছিল আমরা ইউনিফর্ম পরে কলেজে যেতাম নেল পলিশ পড়া অ্যালাউড ছিল না চুল ছোট করে কাটা যে কোনো ফ্যান্সি জিনিসপত্র সেটা মানে হাতে কোনো ঘড়ি হোক কি ফ্যান্সি জুতো হোক ইত্যাদি এগুলো একদম অ্যালাউড ছিল না ফ্যান্সি ব্যাগও অ্যালাউড ছিল না তো সেই জায়গায় ডিসিপ্লিনটা ওখান থেকে স্কুলের পর ওখান থেকে শেখা ওই ম্যাম একজন আরেকজন হচ্ছেন আমি টিউশন আমার মনে হয় ওই বয়সের জন্য ওটা দরকার কেন ওটার সাথে পড়াশোনার কি সম্পর্ক আছে একটা টাইম হয় একটা কলেজে উঠলে তো যারা নিজেদের ভালোটা বোঝে সেটা আলাদা কথা অধিকাংশ ক্ষেত্রে ক্লাস ইলেভেনের পর কলেজে ওঠার পর মানুষের একটা একটু কয়েকটা ডানাফানা গজায় লোকজন একটু পড়াশোনাটাকে একটু কমিয়ে দিয়ে বা কেউ কেউ পুরোপুরি বন্ধ করে দিয়ে মনে করে কলেজ মানে ক্লাস বাঙ্ক করবো ঘুরে বেড়াবো সিনেমা দেখবো এটা দরকার আমি বলছি না দরকার নয় কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়ে না ব্যালেন্স করে তো আমার মনে হয় আমার আমি যেভাবে নিজেকে ভাবি বা আমার যেভাবে মনে হয় যে একটা মানুষের এভাবে বিকাশটা হওয়া উচিত সেই ক্ষেত্রে ওই বয়সের জন্য ওই ডিসিপ্লিনটা দরকার ছিল আপনি কি কোয়েটে পড়েছেন নাকি আমি কোয়েডে মাস্টার্স আর বিএডটা কোয়েডে আপনার মনে হয় না যে কোয়েটে যারা পড়ে এবং যারা ইন্ডিভিজুয়ালি বয়েজ এন্ড গার্লস এ পড়ে একটু মেন্টালিটি আলাদা আমার তো মনে হয় কারণ আমি তো একেবারে বয়েজ পড়েছি আমাদের ব্যাপারটা একটু অন্যরকম ছিল আশা করি বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কোয়েটে যারা পড়ে আমি যাদের দেখেছি তাদের মধ্যে এই জিনিসটা খুব ভালো মানে নরমাল ব্যাপারে জিনিসটা কিছু জিনিস আমি আশা করি আপনি হ্যাঁ আমি বুঝতে পারছি ঠিক আছে সবটাই হওয়া ভালো এমন এমন হওয়া উচিত না যে সেটার খারাপ প্রভাব পড়াশুনায় পড়ুক তার কারণ আমি ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালোবেসেছি এখনো বাসি তো সেক্ষেত্রে আমার জন্যই বলছি সবার জন্যই আছে আচ্ছা সবার জন্য সবার জন্য হচ্ছে যে ওইটাই যে এমন কিছু একটা না করা উচিত যেটা পরবর্তীকালে গিয়ে আফসোস করতে হয় পড়াশোনাটাকে এমন জায়গায় আমি নিয়ে গেলাম যে কলেজে পড়তে পড়তে আমার অনার্সটাই কেটে গেল মজা আড্ডা সবই ঠিক আছে নয় এক একজনের জীবনের গল্প এক রকম তো সেক্ষেত্রে যাই হোক না কেন আমার মনে হয় যদি নিজে নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকে যে আমি যেটা করেছি সেটা ফল যাই হোক না কেন যেটা করেছি সেটা ঠিক করেছি এটা ম্যাম যেটা আপনি বলতো তারপর কি তারপর হ্যাঁ আর একজন হচ্ছে আরেকজন স্যার যার কাছে আমি টিوشن পড়তাম উনি আশুतोष কলেজের প্রফেসর গৌরব বেরা স্যার ওনার কাছে টিউশন পড়তে গিয়ে ওই ডিসিপ্লিনটা শেখা যে কতটা ডেডিকেটেডলি পড়াশোনা করতে হয় আলটিমেটাম কি পড়াশোনাটাই সবকিছু আজকে যদি আপনাকে একটু উদাহরণ দিই আমার মা বাবা বেশি দূর পড়াশোনা করেন কিন্তু মাঝে মাঝে এমন এমন কিছু কথা এবং এমন এমন ডিসিশন তারা দেয় এই পড়াশোনর আমি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পড়াশোনার কথা বলছি না নৈতিক পড়াশোনাটাও রয়েছে এটার মধ্যে মরাল এডুকেশন তো মরাল এডুকেশনের দিক দিয়ে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো সেগুলো খানিকটা তো হেল্প করে বটেই আর ওই যে প্রথমে আপনি বললেন যে ফ্যামিলি তার মা বাবা কতটা বাচ্চাকে গাইড করছে যে তুমি স্বার্থপর হবে নাকি নিজের ভালোর সাথে সাথে চারি পারিপার্শ্বিক বন্ধু বান্ধবদের ভালোটাও বুঝবে একটা জিনিস আমাদের আমার মা একটা একটা কথা বলতো যেটা হচ্ছে আমি যদি তোদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই তাহলে আমি বুঝতে পারবো না তুই কি পড়ছিস এবং আমার খুব প্রবলেম হবে এই জন্য আমি তোকে বাংলা মিডিয়াম পাতি বাংলা মিডিয়াম সরকারি স্কুলে আমাকে সে পড়িয়েছে এবং এইট নাইন পর্যন্ত সে আমার বাংলা এবং হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো বাংলায় ছিল ইংলিশ বাদে বাদে আমাকে পড়া ধরা লেখা তিনি কিন্তু না ঠিক আছে এবার অনেকের মা বাবারা চায় যে আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ুক যাতে করে আমাদের ফিউচারটা বোঝুক আমি যা যেটা জানি না সেটা জানুক এবং ফ্লুয়েন্টলি ইংলিশ বলুক যাতে ও ল্যাঙ্গিক ভাবে সে অনেক এগিয়ে যায় আপনি কোনটাকে সাপোর্ট করেন যদি আমি এজ আ টিচার হিসেবে আপনাকে জিজ্ঞেস করি আপনি আপনি এখন একজন ইংলিশ মিডিয়ামের টিচার কিন্তু আপনি পড়াশোনা এবং তো আপনার পুরো বেসটা হয়েছিল কিন্তু এক সময় বাংলা মিডিয়ামে আমি ভুল বলছি কি না 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 একদম আপনি স্কুলিংটা পুরোটাই বাংলা মিডিয়াম আমার সেক্ষেত্রে ব্যাপার মানে এই প্রশ্নটা খুবই জটিল এক্ষেত্রে ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে ওনারা সুযোগ পাননি ওনাদের সময়ে হয়তো যে অতটাও পড়ার মানে অত দূর অবধি পড়ার বা ইংলিশ মিডিয়ামে পড়ার তো সেক্ষেত্রে ওনারা নিজেদের যেটা পাননি সেই মানে অসম্পূর্ণ স্বপ্নটাকে চরিতার্থ করতে চাইছে ছেলে মেয়েদের মধ্যে দিয়ে এবং সেটা খারাপ নয় এখানে তার কারণ সেটা যদি আমরা লং টার্মে ভাবি তাহলে সেটা বাচ্চার জন্য বা বাচ্চার ভবিষ্যতের জন্য ভালো তো ওনারা যদি এটা চেয়ে থাকেন তো সেটা করতেই পারেন ওর ল্যাঙ্গুয়েজটা খুব মানে স্পিকিংটা খুব ভালো হয় মানে পরবর্তীকালে চাকরি বাকরির ক্ষেত্রে গিয়ে যাতে ওকে ও খুব ভালোভাবে কম্পিট করতে পারে এটাই আপনি আপনি যদি কোনো মা হন তাহলে আপনি কি করবেন আপনি কি ডাইরেক্ট বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম যদি সেক্ষেত্রে ক্ষেত্রে দেখি না না আপনাদের ডিসটারব একদম করতে আসেনি গল্পের মাঝখানে জাস্ট কিছু কথা বলতে এসেছি আপনারা যদি কে কে পডকাস্টে এসে কিছু কথা বলতে চান কিছু বিষয়ে কথা বলতে চান সেটা যে কোনো বিষয় হতে পারে ভৌতিক হতে পারে আপনার প্যারানর্মাল হতে পারে ইনভেস্টিগেশন হতে পারে অলৌকিক ব্যাপারে হতে পারে প্রেম হতে পারে ভালোবাসা বিচ্ছেদ এবং মোটিভেশনাল স্পিক যেটা আমাদের ইউথ এবং মানুষের খুব দরকার সো বেশি দিন না করে ডিসক্রিপশানে সব কিছু আছে জাস্ট ক্লিক করবেন আর এস এম এস করবেন থ্যাংক ইউ আমাদের আমাদের রাজ্যের ক্ষেত্রে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বাংলা মিডিয়াম সব অধিকাংশ স্কুলই হচ্ছে গভর্নমেন্ট স্কুল আর গভর্নমেন্ট স্কুলে এখন কিন্তু টিচিংয়ের অবস্থাটা খুব খারাপ তো সেই সেই জায়গায় দেখতে গেলে এখন কিন্তু একটা বাচ্চার যদি একটা ঠিকঠাকভাবে পড়াশোনার ডেভেলপমেন্টটা দরকার তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলে তাকে পরবর্তীকালে গিয়ে অনেক কম মানে কম্পিটিশানটা অনেক কম তাকে ফেস করতে হবে কি তার কারণ সবই তো একই আছে সব ইংলিশ আর বাংলা আলাদা একটা হচ্ছে এখনকার गवर्नमेंट স্কুলগুলোতে ঠিক করে ক্লাসই হয় না আমি ক্লাসের কথা বলছিলাম ম্যাম सपोज ধরুন আজকে একটা বাচ্চা আছে বাংলা বাংলা মিডিয়ামে পড়ে এবং বাংলা মিডিয়ামে সে পড়ে সে যেটা পড়ছে ইংলিশ মিডিয়ামে সে যেটা পড়ছে হ্যাঁ सेम আপনি আমি ভুল বললে আপনি ঠিক না না বলুন বলুন আপনি বলুন কারণ আমি সিলেবাস জানি না আমি নরমাল ড্রয়িং এর টিচার না না এবার ব্যাপারটা হচ্ছে মিডিয়ামের সাথে সাথে বোর্ডগুলোও আছে হ্যাঁ তো সেগুলো সিলেবাসটা তো একই থাকে না একদমই এক থাকে না কোনটা আগে থাকে বাংলা মিডিয়াম আগে না সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড আগে সিবিএসসি বোর্ডের ওদের প্যাটার্নটা হয় হচ্ছে হরাইজন্টাল ওরা প্রত্যেকটা জিনিসেরই উপরের লেয়ারটুকু জানে ইনডেপথ জানতে পারে না সেটা আমরা যে স্ট্রিমেই যাই না কারণ আমি সেকেন্ডারি লেভেল অব্দি বলছি মাধ্যমিক অব্দি ক্লাস টেন অব্দি ওরা প্রত্যেকটাই প্রত্যেকটা জিনিসের শুধু ওপরটুকু জানে ওদেরকে ইনডেপথ কিছু কোয়েশ্চেন করা হলে সেগুলো ওরা অত ডিটেলে বলতে পারবে না কিন্তু সেই জায়গায় যদি আইসিএসসি বা আমাদের স্টেট বোর্ডের যা সিলেবাস সেটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে ওদের সিলেবাসের ডিস্ট্রিবিউশনটা ভার্টিক্যাল হয় ওরা যেটা যে পার্টিকুলার সাবজেক্টটা পড়ে ইনডেপথ পড়ে তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এটা ভ্যারি করছে বোর্ড ওয়াইজ বোর্ড ওয়াইজ এখানে কিন্তু ভাষাটা খুব একটা ম্যাটার করছে না এই সিলেবাসের দিক দিয়ে যদি দেখি আর যদি মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ হচ্ছে না বাংলা হচ্ছে সেই পার্টিকুলার কন্ট্রোলিং ফ্যাক্টরটাকে ধরে আমরা এগো মানে ব্যাখ্যা করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আবারও বলবো যেহেতু মানে ইংরেজি ভাষাটা এমনই একটা ভাষা যেটা মোটামুটি আমাদের ভারতবর্ষে অফিসিয়ালি ব্যবহার করা হচ্ছে সবকটা স্টেটে তো এখানে চাকরি বাকরি করতে গেলে বা ইন্টারভিউ দিতে গেলে সে যদি ইংরেজিটা ঠিক করে বলতে বা মানে শিখে আগে থেকেই শিখে আসতে পারে তাহলে চাকরি খোঁজার আগে তাকে আর আলাদা করে স্পোকেন ইংলিশ বা আলাদা করে যে প্রেশারটা নেওয়া যে আমাকে শিখতে হবে ইংলিশ বা ছোট হয়ে যাওয়া একটা কোনো একটা জায়গায় গিয়ে যেটা বেসিক্যালি আমি প্রচণ্ডভাবে ফেস করেছি আমার গোটা ইন্টারভিউ ফেজে বা হয়তো আরও ভবিষ্যতে করব। যে আমাকে সবসময় বারবার এটা শুনতে হয়েছে যে ইউ বিলং টু আ বেঙ্গলি মিডিয়াম স্কুল ইউর স্কুলিং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইজ বেঙ্গলি মিডিয়াম হাউ উইল ইউ ম্যানেজ টু টিচ ইন অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল এইভাবে তো তুমি কি ইনস্ট্রাক্ট করতে পারবে তুমি কি ওদের এক্সপ্লেন করতে পারবে তো আমার মনে হয় না আপনি যেটা বললেন যে আমার যখন সন্তান হবে বা কিছু তাদের এই প্রবলেমটা ফেস করতে হোক এখন যে জায়গায় এসে আমাদের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়েছে তাতে কিন্তু ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো সেটা স্টেট বোর্ডের হোক সিবিএসসির হোক আইসিএসসি আইএসসি হোক যে বোর্ডই হোক না কেন প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই কিন্তু ওরা প্রথম প্রেফারেন্স দেখে যে ওই পার্টিকুলার ক্যান্ডিডেট ইংলিশ মিডিয়াম থেকে বিলং করছে কিনা যেটা অ্যাকচুয়ালি দেখা উচিত নয় তার কারণ একটা মানুষ এরকম হতেও পারে যে সে হয়তো ইংলিশ মিডিয়াম থেকে স্কুলিং করেছে হায়ার স্টাডিও ইংলিশ মিডিয়াম থেকে করেছে করেছে কিন্তু তার ডেপথ অফ নলেজ অতটাও ভালো নেই কিন্তু একজন স্টুডেন্ট যে বাংলা মিডিয়াম থেকে স্কু যার স্কুলিং তারপর হায়ার স্টাডি সে যাই মাধ্যমেই করে থাকুক না কেন তার ডেপথ অফ নলেজ অনেকটা আছে তার কারণ সে হয়তো পড়াশোনাটা ওই লেভেলে করেছে বা যেখানে যেখানে যাদের গাইডেন্স পেয়েছে তারা হয়তো ওই পার্টিকুলার স্টুডেন্ট থেকে ওইভাবেই গাইড করেছেন যে তার নলেজটা প্রচণ্ড ডেপতে গিয়ে হয়েছে এবার সে শুধুমাত্র সে যদি তার ভাষার জন্য কোনো একটা জায়গায় কম্পিট করতে গিয়ে পিছিয়ে যায় সেটা খুবই আনফেয়ার একটা ব্যাপার হবে তো ওই যে প্রিকশন ইজ বেটার দেন কিওর তো ওই প্রিকশনটাকে কিওর করার জন্য বেটার যে ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম থেকেই যদি পড়ে আমি বলছি না যে সেই জায়গায় দাঁড়িয়ে তার মাতৃভাষার প্রতি তার ইন্টারেস্ট চলে যাক যাচ্ছে তো এইটা তো প্যারেন্টিং আমাকে তো এটা জানতে হবে যে আমি সিন্ডারেলা হ্যারি পটার দেখানোর সাথে সাথে ঠাকুমার ঝুলি হাঁদা ভোঁদা ফন্টেও পড়াবো এটা প্যারেন্টিং একটা কথা বলুন তো যে আপনি কি এটা মনে করেন যে আমি আপনি নরমাল ইংলিশ মিডিয়ামে যে টিচাররা আছে তার থেকে আপনি আপনি বেটার কোন জায়গা দিয়ে না মানে এটা ওটা ওইভাবে হয় না আমি ওইভাবে একদমই কোনোদিনও কারো বিচারটা হয় না এরকম কিন্তু জাস্ট অ্যাজ আ

স্টুডেন্ট কতটা জানলো সেটা আমাদের কাছে মেন অবজেক্টিভ যে আমি যতটা জানি সেটা বিষয় নয় আমি কতটা জানাতে পারছি একটা একজন টিচারের মানে উদ্দেশ্য সেটাই হওয়া উচিত আর তার পড়ানোর সার্থকতাটা ওখানেই মানে সম্পূর্ণ হয় যে আমি যেটা জানি তার চেয়ে বড় কথা আমি কতটা সহজতম ভাবে বাচ্চাকে জানাতে পারছি এটা হচ্ছে বিষয় মানে ওই জায়গাটা থেকে এই জায়গাটাতে আমি একটু খালি ব্রেক করলেন আপনি যে যদি স্টুডেন্টরা বুঝতেই না পারলো লাভটা কি হলো মানে টিচার হ্যাঁ মানে এমন আমি প্রচুর জানি আমি প্রচুর জানি কোন একটা পার্টিকুলার টপিক আমি এত কিছু বলে দিলাম বাচ্চাকে যে ও ওর ওই মেন্টাল যে এজ ওর যে মেন্টাল এজ বা নরমাল যে বয়স সেই অনুযায়ী ওর বয়সের তুলনায় ওটা বার্ডেন হয়ে গেল ওর কাছে তো হচ্ছে না তো কি লাভ নেই তো এভাবে পড়িয়ে এই কি আপনি মনে করেন হ্যাঁ এটা তো মানে বিষয়টা যেটা হয় টিচিং আমরা যদি মানে অনেকগুলো প্রফেশন আছে তার মধ্যে টিচিং প্রফেশনটা হচ্ছে সব প্রফেশনেরই ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি থাকে কিন্তু টিচিংটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ একটা রেসপন্সিবিলিটি যেখানে একটা ছোট্ট বাচ্চাকে বড় বড় হওয়া তার গোটা মানসিক বিকাশটা ডিপেন্ড করছে তো একজন টিচার তিনি কয়েক দিনের জন্য টিচার হলেন তারপর যখন ওনার প্রফেশনটা শেষ হয়ে গেল টাইম পিরিয়ডটা বা উনি অন্য কোনো মানে অন্য কোন একটা প্রফেশন প্রফেশন বলবো না অন্য কোনো একটা সম্পর্কে রয়েছেন ধরুন সেটা মা সন্তানের সম্পর্ক হোক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক ভাই বোনের সম্পর্ক হোক যাই হোক না কেন তো একজন টিচার একজন আইডিয়াল টিচার উনি সবসময় যেটা করেন সেটা হচ্ছে যে প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করেন প্রত্যেককে যে এটা মনে হয় এটা ভুল মনে হয় এটা ঠিক ঠিক ভুল দুটো বলে দিলাম সাজেশন তোমার সাজেশন দিয়ে দিলাম ডিসিশন তোমার যে তুমি কোন দিকে এগোবে এবার একজন টিচারের অ্যাপ্রোচ মোটামুটি কম বেশি এরকম হয় আমার মনে হয় তার কারণ আমি আমি আমার যে পার্সোনালিটি আমি তাতে ব্যক্তিগতভাবে এইভাবেই এটাই ফলো করি আর আমি যে সমস্ত টিচারদের সান্নিধ্যে আজব্দি থেকে এসেছি আমার তাদের থেকেই এটা শেখা তো কাছে শিক্ষিত মানে এটা কি মানে আমি কেন জিজ্ঞেস করছি আমার অনেকে অনেক বিষয় শিক্ষিত হুম শিক্ষিত মানে এটা না যে পুথিগত বিদ্যা দ্বারা শিক্ষিত সেটা তো একদমই না তো আপনার কাছে শিক্ষিতর মানেটা কি আমার কাছে শিক্ষিতর মানে হচ্ছে যে কোন রকম ডিসক্রিমিনেশনে যাবে না কোনো রকম অসামঞ্জস্যে যাবে না সব কিছুকে সমানভাবে দেখবে সব কিছু মানে হচ্ছে কে বাংলা মিডিয়াম থেকে পড়ছে কে ইংরাজি মিডিয়াম থেকে পড়ছে সেই নিয়ে একটা যেখানে ফেয়ার কম্পিটিশন হচ্ছে সেখানে খুব পার্শিয়াল হয়ে গিয়ে যে ইংলিশ মিডিয়ামে পড়ছে তাকে বেশি প্রেফার করা এই ব্যাপারটা বা ধরুন একটা যে কোনো সাধারণ ঘটনা কোনো কারণে একটা গ্রুপ অফ মানুষজন তারা হয়তো পড়াশোনার সুযোগ কম পেয়েছে আমার লাইফে এরকম গুরুজন স্থানীয় প্রচুর মানুষ আছেন যারা পড়াশোনা করার সুযোগ কম পেয়েছেন বলে পড়াশোনা করতে পারেননি এবং ওই একই টাইমে ওই একই স্থানীয় এমন অনেক গুরুজন রয়েছেন যারা পুঁথিগত পড়াশোনার দিকে অনেক এগিয়ে তো এই মানে দুই দল গুরুজন মানুষের মধ্যে যারা কম্পেয়ার করবে না তারাই শিক্ষিত দুই দলের মানুষকেই সমানভাবে সম্মান দেবে যদি না তারা খুব একটা অসম্মানজনক কোনো কাজ করেন গুরুজন মানে এমন নয় যে সব সবসময় তারা এমন কিছু করছেন যেটা অসম্মানের মানে সম্মানের হতেই হবে এমন নয় গুরুজনরা এমন সময় এমন অনেক সময় আছেন যেগুলো করেন যেগুলো তাদেরকেও সুধরে দেওয়ার একটা জায়গা থাকে যে দেখো এটা ঠিক করলে না মনে হয় এটা ঠিক করলে না এভাবেও করা যেতে পারতো অন্যভাবে একটা জিনিস প্যাম আপনি যখন ডিসক্রিমিনেশন যেগুলো হয় এই মুসলিম এ হিন্দু এরকম আছে আমরা ছোটবেলায় দেখেছি কিছু কিছু জায়গা অনেকে এই ছোটবেলাটাকে অনেকে ডিজাস্টার মনে করে আমি জানি না আপনি দেখেছেন কি না অনেকে এরকম লোক ছেলেরা বন্ধুরা আছে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন তো ছোটবেলায় তুই যাবি কিনা আমি বলবো আমি যাবো না আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবি কারণ আমি এতটাই বাজে পড়াশোনায় ছিলাম যে আমি ওখানে গেলে আমি আবার ফেল করবো

তুমি স্কুল লাইফটাকে কিন্তু অনেকে এনজয় করেছ প্রচন্ড কলেজ লাইফ টাকে এনজয় করেছে কিন্তু বর্তমানে তাদের যদি জিজ্ঞেস করে তারা কিন্তু যেতে চাইছে না জিনিসটা মানে সেই দলকে বলছি না অন্য কোনো পার্টিকুলার মানুষজনকে তো এই যে জিনিসটা হওয়ার ফলে আমরা দেখতে পেয়েছি আজকে টিচাররা রা মারতে পারে না টাচ করতে পারে না আপনি আশা করি না টিচার রা মারতে পারে না টাচ করতে পারে না তার কারণ কিছু আমাদের মানে আইন আইন করা আছে তার আগে এরকম কিছু ঘটেছে বলে হ্যাঁ তার আগে এমন কিছু ঘটেছে হ্যাঁ তো সেটা তো একটা স্টুডেন্ট বা একটা ছাত্র ছাত্রীর এটা তো একটা দাগ পড়ে গেছে যার ফলে আজকে এই ঘটনাগুলো আজকে দেখুন আমি সহসাজি আপনাকে আমি বলছি কিছু কিছু বিষয়ে অনেক ছেলেমেয়েরা অ্যাবিউজ হয়েছে হুম হুম সেখানে টিচাররা এবং ম্যামেদের হাত আছে এরকম অনেক কেসেস আছে ম্যাম যার জন্য আজকে অনেক কিছু বাধা পড়ে গেছে ব্যাপারটা এই যে আপনারা চাইল্ড সাইকোলজি নিয়ে পড়াশোনা হয় বিএড এর সময় তো এই যে জিনিসের যে মেন্টালিটি ব্যাপারটা এই যে মানসিকতার ব্যাপারটা এর ফলে যেটা স্টুডেন্টের যেটা লাইফটাকে একটু সাফার করতে হয় না তো মানে আমি জিজ্ঞেস করছি এটা আপনার কাছে কেমন মনে হয় যে এটা কেন হলো মানে এটা এটা তো হওয়া হওয়ার কথা ছিল না এটা যারা করেছেন তারা যদি কোনো গুরুজন স্থানীয় ব্যক্তি হন যারা যাদের জন্যই ঘটনাটা ঘটেছে আমার মনে হয় মানে তাদের তো অবশ্যই লজ্জার শেষ থাকার কথা না এবং এটা হওয়ার কথা ছিল না এটা না হলেই ভালো হতো তো এই কারণের জন্য তো কিছু স্টুডেন্ট তারা হয়তো ফ্লারিশ করতে ভবিষ্যতে তাদের জীবনটা অন্যরকম হতে পারতো সেটা হলো না তো সেই জন্য যেটা পরবর্তীকালে আর না হয় সেই জন্যই আইন কানুন গুলো বানানো হ্যাঁ পক্সো যেটা আছে কিছু জায়গায় এটা ভালো হয়েছে কিছু জায়গায় খারাপ মনে হয় আপনি হ্যাঁ প্রত্যেকটা জিনিসেরই তো খারাপ ভালো আছে ওটাই বললাম যে এটা প্রথমত প্যারেন্টিং একদম বেসিক লেভেলের থেকে যদি দেখি তাহলে এটা প্যারেন্টিংটা ভীষণভাবে দরকার যেটা খারাপ ভালোর যে বয়সে যতটুকু খারাপ ভালোর সেন্স মানুষের থাকে বাচ্চাদের থাকে সেইটুকু যদি প্যারেন্টরা গাইড করেন ঠিক করে তাহলে খুব ভালো হয় মানে এরকম অনেক ক্ষেত্রে দেখেছি আমি প্যারেন্টস চলে এলো স্কুলে এসে বলছেন যে না এরমভাবে তো টিউশন টিচার এরমভাবে পড়িয়েছে স্কুলের ম্যাম এরমভাবে পড়িয়েছে তো এইভাবে তো হচ্ছে না স্কুলের টিচার ভুল পড়াচ্ছে তো এতটা কেন মানে দরকার নেই তো এইটার এটা কোনোদিনও পসিবলই নয় যে একজন স্কুল টিচার তিনি এইভাবে ভুল পড়াবেন এবং এতটা উদ্ধত্ত ওইভাবে এসে বলাটা আমার মনে হয় না উচিত ঠিক আছে পার্সোনালি কথা বলে যে মনে হয় ম্যাম এই জায়গাটা বা মনে হয় স্যার এই জায়গাটা মনে হয় কোনোভাবে মিস্টেকেনলি ভুল হয়ে গেছে বা কিছু হতেই পারে তো এটা একটু বলে দেবেন যে ঠিক কি ভুল কিন্তু এই অ্যাটিটিউডে কেন প্যারেন্টরা এইভাবে এসে বলছেন এরকম তো আমাদের সময় হতো না আমাদের উল্টে মারতো আমাদের উল্টে বকতো মারতো সেইগুলো আবার ফেস আর সামনে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে

আজকে এই পডকাস্টে আপনাকে একটা কিছু বলতে হবে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে কোনো স্টুডেন্ট যখন শুনবে সে যেন সুসাইডের কথাটা না ভাবে না তার কারণ সুইসাইড করা মানে তো কোনো একটা প্রবলেমকে ফেস না করে পালিয়ে যাওয়া তো আমরা টেন স্ট্যান্ডার্ড অব হিস্ট্রি সবাই পড়েছি হিস্ট্রি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা আমাদেরকে অতীত জানতে সাহায্য করে আর হিস্ট্রি পড়ার উদ্দেশ্য হচ্ছে যে ভুলটা করেছি সেটা যাতে ফার্দার না হয় তো যে ভুলটা হয়ে গেছে সেটাকে তো আর শোধরানো যাবে না তো সেইটাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ভুল করা উচিত নয় এবং সেই আরেকটা ভুল যদি সুইসাইড হয় তাহলে সেটা মানে খুবই লজ্জাজনক একটা বিষয় এবং কাওয়ার্ডনেস নয় এটা ওর ফেস করার ক্ষমতাটা নেই ওকে ওইভাবে গাইড করা হয়নি ওই পার্টিকুলার বাচ্চাটাকে এটা তো বলতে গেলে বাবা একটা তো ওই মুভিটা ছিল ছিছোরে ছিছোরে ওইখানে যেটা আমরা দেখেছি এখানে তো বাবা মা অতটাও ওকে প্রেসারাইজ করেনি বাচ্চাটা নিজে প্রেসারাইজড হয়ে গিয়েছিল প্রচন্ডভাবে আমার কলেজ লাইফে একজন এরকম বন্ধু ছিল মানে এখনো তার সাথে যোগাযোগ আছে আমার যে নিজে প্রচন্ড প্রেশার নিয়ে ফেলে যে ওকে বেস্ট হতে হবে এই প্রেশারটা তো নেওয়ার দরকার নেই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইউনিকলি নিজেদের স্কিল অনুযায়ী প্রত্যেকে এফিসিয়েন্ট তো সেই এফিসিয়েন্সিটাকে বারবার তো কম্পিট করে প্রমাণ করার ওইভাবে প্রমাণ করার দরকার নেই যেটা হার্মফুল তো সেক্ষেত্রে সুইসাইড না করে আমার মনে হয় যে ভুলগুলো হয়েছে সেটাই ওয়ার্কআউট করা উচিত যে কি করলে ফার্দার এই ভুলটা হবে না আমি যদি আপনাকে কথা বলি আমরা বেশি মার্কস পাওয়ার কথা বলি কিন্তু ফেল করলে কিভাবে সেই জিনিসটা করব সেটা কিন্তু আমরা কথা বলি যেটা আমাদের কথাতে বলছে সেখানে এটা বলেছে যে আমরা কিন্তু বেশি মার্কস পাওয়ার জন্য আমরা স্টুডেন্টদেরকে বা বাবা ছেলে মেয়েদেরকে প্রেশারাইজ করি কিন্তু তুমি যদি ওখানে ফেল করো তাহলে তোমাকে যে আমি কিভাবে রিকভারি করব সেই সুযোগটা আমরা তোমাদের করি না ওটাও এবং আবারো ওই প্যারেন্টিং এর কথাতেই এসে যেতে হচ্ছে মানে আপনার দেখা গেলে যে পুরোটাই না শিক্ষার যে মূল বেসটাই হচ্ছে প্যারেন্ট থেকে এবার একজন ভালো টিচারও কিন্তু এই জায়গায় তাকে গাইড করতে পারে বা গাইড করে একজন ভালো টিচার প্যারেন্টের সাথে সাথে তা তার সেই রকম জায়গা কিন্তু প্যারেন্টকে খুব কোঅপারেটিভ হতে হবে টিচার যেগুলো বলছে সেগুলো মেনে চলার চেষ্টাটা করতে হবে প্রথমে যেটা বললাম বাচ্চাটা স্কুলে বা টিউশন টিচারের কাছে কয়েক ঘন্টা থাকছে বাকি টাইমটা কিন্তু প্যারেন্টের কাছে থাকছে তো সেই বাকি টাইমটা যাতে যতটুকু ও স্কুলে বা টিউশনে শিখলো তার উল্টো জিনিসটা যদি গিয়ে ওই অধিকাংশ ঘন্টা ধরে ও বাড়িতে গিয়ে উল্টোটা শেখে পুরো বা ওর কানের সামনে উল্টো কথা বলে চলেছে লোকজন তো সেক্ষেত্রে ও তো বাচ্চা ও তো জানে না যে ওকে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না ওর তো ওই ভালো বা খারাপের বোধটা ওই বয়স অব্দি তখনও তৈরি হয়নি সমস্যাটা এখানে হয়ে দাঁড়াচ্ছে কাউন্সিলিংটা কি কাদের দরকার মনে বাবা প্রথম দরকার হ্যাঁ সে তো মানে একটা ম্যাক্রো স্কেলে তো দরকার অবশ্যই আমার তো মনে হয় পার যে ওই মানে অনেকেই আছে আপনি যেটা ইয়ের কথা বলছিলেন না যে শিক্ষা বা শিক্ষিত মানুষের আসল সংজ্ঞা কি হওয়া উচিত তো সেটাও একটা যে কারোর প্রফেশন ওয়াইজ বা কারোর শিক্ষাগত যোগ্যতা পুঁথিগত শিক্ষাগত যোগ্যতা আর কে কোন প্রফেশনে আছে সেইগুলো দেখে যারা পার্থক্যীকরণগুলো করে এই যে সবজি বিক্রি করছে সে যদি ভালো থাকে যদি সুস্থ থাকে আমি বলছি না যে সে বেটার করার চেষ্টা করুক অবশ্যই চেষ্টা করুক কিন্তু সেই পার্টিকুলার টাইমে সে শুধুমাত্র ওই কাজটা করে বলে তাকে ব্যাঁকা চোখে দেখা বা তাকে খারাপ ভেবে ফেলা সেটা তো অন্য পয়েন্ট আমি আপনি একটা কথা বলুন তো একটা চা বিক্রি করার লোক

আজকে টাকাটাই কেন আমি মেন বলছি কারণ আপনি যে কোনো জিনিসে আপনি যা করবেন সেটা মধ্যে টাকা যুক্ত আছে আপনি কি আমি আমি তো একদম রথে প্রথম একদম মাটিতে যেটা সব বেশি সম্পর্ক বা প্রেম তোমার যদি ভালো পয়সা টাকা থাকে তোমার সাথে আমি রয়েছি এটা হচ্ছে বেসিক দেখুন আপনি বলে যদি নাইনটি নাইনের মধ্যে যদি একজন আপনি হন নাইনটি নাইন তো আলাদা আপনি তো নাইনটি নাইনের ভোটটা তো শুনবেন সেখানে সম্পর্কতে আপনার শরীর খারাপ হলো সেখানেও টাকা লাগছে আপনি কিছু খাবেন সেখানেও টাকা লাগছে আপনি ভালোভাবে থাকবেন সেটাতেও টাকা লাগছে আপনি যদি এখন এসএসসি পরীক্ষার কথা বলেন সরকারি চাকরি সেটাতেও টাকা লাগছে হ্যাঁ মানে আমি ওটাই বলতে চাইছি যে যেগুলো ম্যাটেরিয়ালিস্টিক যেগুলো ছাড়া আমাদের চলে না মানে ফিজিক্যাল লাইফ বেঁচে থাকা ফিজিক্যাল লাইফে বেঁচে থাকা সম্ভব নয় তো সেগুলোর জন্য তো টাকা অবশ্যই লাগছে কিন্তু একটা মানুষের পরিচিতি শুধুমাত্র তার কতটা টাকা আছে

গায়ে গন্ধ বেরোচ্ছে ভালো লাগছে না কিন্তু ধরুন একটা চোর চোরটা ছেলে সে বিশাল টাকা গাদি খুব সুন্দর হ্যান্ডসাম চোখ টানা টানা খুব ভালো লাগছে আপনার পাশে এসে বসলো না তার চাবো ঠিক আছে কিছুক্ষণের জন্য তো ভালো তো লাগছে তো ভাগ তো হলো কিছু না কিছু জায়গা থেকে না না এখানে যেটা বিষয়টা হচ্ছে সেটা ওই যার গা থেকে গন্ধ বেরোচ্ছে সেটা দুর্গন্ধ হোক সুগন্ধ হোক যেটাই হোক না কেন সেটা তার মানে অর্থনৈতিক কি অবস্থা সেই অনুযায়ী একজন মানুষ একজন সেন্সিবল মানুষ যার মধ্যে সেন্সিটিভিটি রয়েছে যে ভীষণভাবে সেন্সিবল সে ওইভাবে বিচার করবে না তাহলে আপনার কাছে মুচি আর আম্বানির তফাত মুচি আর আম্বানির তফাত হচ্ছে দুজনেই যদি পরিশ্রমী হয় দুজনেই যদি সৎ উপায় খেতে টাকা পয়সা রোজগার করে এবং তাদের যা লাইফস্টাইল সেই লাইফস্টাইল অনুযায়ী তারা যদি ভালো থাকে দিনের শেষে হ্যাপিনেস ম্যাটার করে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের তাহলে এই কথাটা কেন আছে যে ভালোবাসা একদিক যখন থাকে যদি অভাব থাকে ভালোবাসা জানা দিয়ে পালিয়ে যায় তাহলে এই কথাটাকে আপনি বিচার মানে রাখেন না একদমই রাখি না তাহলে তো সেটা কোনো সম্পর্কই নয় আমার মনে হয় তার কারণ ভালো সময় চলছে তার খারাপ ভালো উভয় সময় আসে তো যখন তার খারাপ সময় চলছে বা দুজনের বা তিনজনের একসাথে খারাপ সময় চলছে একে অপরকে ছেড়ে না গিয়ে যদি একে অপরের সহযোগী হয়ে ওঠে

কিন্তু বাস্তব অন্য জিনিস আমি এরকম অনেক মানুষ দেখি যারা বলে একটা করে একটা ঠিক আছে আমিও দেখেছি সেটা বড় কথা না কিন্তু আমি এটাই জিজ্ঞেস করতে চাই যে আপনার কাছে প্রেমটা কেমন মনে হয় মানে প্রেম আমি কিন্তু বাবা মার কথা বলছি না কিন্তু আচ্ছা একটা বয়ফ্রেন্ড মেল মেল ফিমেল ফিমেল যে প্রেম ভালো লাগা যদি এটা হয় যে টাকা আছে চলো আমার লাইফ সেট আচ্ছা এরকমও হয় যে না দুজন মিলে উঠবো এটা এখন আর নেই এটা এখন নেই বর্তমানে নেই এটা তাহলে মানে যাদের সাথে নেই আমি তারা অন্য স্ট্রিমে বয় আমি অন্য স্ট্রিমে যাই আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনাকে আমি চাপিয়ে দিচ্ছি আরে বলুন বলুন আপনি मैम আপনি কিন্তু এরকম না 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 বলুন আপনি বলুন তো তো এই যে ডেফিনেশনটা মানে এই যে এখন যেটা চলছে এখন বর্তমানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন প্রেম কিভাবে আপনি বিচার করেন ওইটাই আমি ওইটাই বলবো যে যদি বন্ডিং কি কয় দুজনের ভাইবস যদি ঠিকঠাক ম্যাচ করে দুজন মনে করছে যে ঠিক আছে চলো আমরা তাহলে থাকবো জীবন একসাথে এবার ওরমভাবে এখন আমাদের যা সমাজ ব্যবস্থা বা মোটামুটি যা সমাজ ব্যবস্থা চলছে এখন আহ লিভ ইন ব্যাপারটা খুব একটা মধ্যবিত্ত মেনে নিচ্ছে না এখনো অবধি আহ তো সেক্ষেত্রে একসাথে থাকার উপায় হচ্ছে তাহলে বিয়ে করতে হবে একটা সাপোর্ট করেন কিছু জায়গায় হ্যাঁ ভালো জিনিস আমি করি সাপোর্ট কিভাবে সাপোর্ট লিভ মানে কেউ যদি মনে করে যে তারা বিয়ে করবে না তাদের ব্যাপার না এটা তো পার্সোনাল চয়েস তো থাকবে তারা লিভিনে বাবা মা বাবা মাও থাকবে মানে লাইক ওরা দুজন ওদের মতন থাকবে আর বাবা মার সাথে যাওয়া আসা করবে কি আছে সমস্যা তো নেই আমার তো মনে হয় না সমস্যা হওয়ার কথা বলে তো বাবা মা যে বাবা মার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা জড়িত ছেলে বা মেয়ের উপতি থাকে

একটা চেয়ার কিনলাম সে চেয়ারটাকে আমি যা তা ভাবে ইউজ করলাম এবং সেটা ভেঙে গেল কোনো কারণে এবার চেয়ারটা নিয়ে ফেলে দিলাম যদি এটা না করে চেয়ারটাকে আমি যত্ন করতাম ভালোভাবে রাখতাম ভালো যত্ন সহকারে রাখতাম তাহলে হতে পারতো সেই চেয়ারটা দশ বছর বা এক মাসের জায়গায় আমাকে দশ বছর থাকতে পারতো না না সেটা হচ্ছে মিউচুয়াল ডিসিশন লিভিং তো ওরকম একজন চাইছে তার উপর বেশ করে হয় না তা মিউচুয়াল ডিসিশনের উপর হয় আর আপনি যেটা বললেন যে মা বাবার ব্যাপারটা মা একটা বয়সের পরে মা বাবার আমার মনে হয় আমি যেটা এই বয়সে দাঁড়িয়ে এখনকার যা মানে মোটামুটি আমাদের পারিপার্শ্বিক সামাজিক অবস্থা একটা বয়সের পর ছেলে মেয়ে কী করবে পুরো তাদের ডিসিশন আমাদের দায়িত্ব ছিল পড়াশোনার শেখানো তাদের উপর ইনভেস্ট করা যাতে তাদের লাইফটা সেটেল হয় তার সাথে সাথে একটা বয়সের পর আমাদের যখন বয়স হবে তখন আমাদের মেডিকেল ইস্যুস তো আসবে সেটার জন্য একটা সেভিংস থাকবে অবশ্যই ছেলে মেয়ে যেন রেসপন্সিবল থাকে যে হঠাৎ করে কোনো মেডিকেল এমার্জেন্সি ঘটলো বা সুসম্পর্ক যাতে বজায় থাকে মানসিক ভাবে না হয় যে সাথে খুব খারাপ সম্পর্ক তারা থাকছে না সঙ্গে বলে এরকম তো একটা সময় পরে একটা বয়স পেরোনোর পরে ছেলে মেয়েকে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত আশা রাখতে একদমই তাই মানে এক্সপেকটেশন এমন জিনিস যেটা মানুষকে তো খুব আঘাত দেয় আর সন্তানের ক্ষেত্রে সেটা ওলে সেটা অনেক বেশি তো আমার মনে হয় না তার কারণ সন্তান সন্তানও একটা একজন ইন্ডিভিজুয়াল তার সেটা তার জীবন একটা টাইমের পর তার নিজের একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তৈরি হচ্ছে তার নিজের একটা মানসিকতা তৈরি হচ্ছে তো সেটা নট নেসেসারিলি যে তার মা-বাবার সাথে মিলবেই নাই হতে পারে আপনি কি তাহলে বিদ্ধাশ্রমকে সাপোর্ট করেন

একটা বন্ধুত্বের গোষ্ঠী পায় এবং বন্ধুত্ব অনেক রকমের ওরকম বয়সী বা মেন্টালিটির লোকে দ্বারা পায় তারা তো সেটাকে আপনি কি ঠিক বলছেন কিছু ক্ষেত্রে যদি মেয়ের রেসপন্সিবিলিটি না থাকে আমি বলছি বলছি না যে লিভিনে থাকলে তাদের রেসপন্সিবিলিটি থাকবেই না তা তারা ইকুয়ালি রেসপন্সিবল হবে মা বাবার প্রতি তার কারণ মা বাবা তাদেরকে পড়াশোনা শেখানোর রেসপন্সিবিলিটি নিয়েছে আপনি কিন্তু কথাটা ধরতে পারলেন না এখন না আপনি আমি যেটা বলছি আজকে ধরুন আপনি যেটা বললেন কথাটা আমি আমি ধরুন আমি লিভিনে আছি আমি মা বাবার সাথে সপ্তাহে একদিন দেখা করতে আসি সপ্তাহে এক ঘন্টা বা দু ঘন্টার জন্য আমি দুপুরে খেতে আসি সে চলে গেল আর বাকিটা ছটা দিন আমি আমার লিভিনের সাথে বা একটা মেয়ের সাথে আমি থাকি এবার ধরুন আমার মা একা থাকে তার স্বামী গত হয়েছেন দু বছর হয়েছে তার গল্প করার কেউ নেই সে একা ঘরের মধ্যে পড়ে রয়েছে তার কাছে তো বৃদ্ধাশ্রমটা খুব দরকারই আমি তো এটাই বলার চেষ্টা করছি যে লিভিন মানে শুধু মাত্র বয়স্ক মা বাবাকে একা ফেলে চলে যাওয়া নয় কিন্তু এটাই হচ্ছে তো এটাই তো বলছি যে এইটাও এটাও কোথাও না কোথাও প্যারেন্টিং আবার আপনি কিন্তু এটা কিন্তু একটা ধামা চাপা না একদমই ধামা চাপা দেওয়ার চেষ্টা করছি না আমার কথাটা আপনি হ্যাঁ একদমই বুঝতে পেরেছি যে ছেলেটির সাথে বা যে মেয়েটির সাথে লিভিনে রয়েছে একটা কাপল একে অপরের

হ্যাঁ মানে যদি মা বাবার অতটাও এক্সপেকটেশন না থাকে তো তারা তাদের সন্তানদের ডিসিশন নিয়ে এবং লাইফস্টাইল নিয়ে বাইরে থেকে তো মনে হচ্ছে তারা হ্যাপি একটা কিন্তু কোশ্চেন মার্ক রাখছে আপনি আমি ওইটাই তো বললাম যে আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে এখনো অবধি অতটাও হয়তো 50 বছর পরে হবে বা 30 বছর পরে হবে হ্যাঁ যেটা এখন আমরা ভাবতে পারছি না আমাদের জেনারেশনটাই যখন 60 এর পরে গিয়ে দাঁড়াবে হয়তো তখন আমরা এইভাবে ভাববো সেটা তো এখন থেকে বলা যাচ্ছে না মানে সোসাইটি ইজ অ্যান এভার চেঞ্জিং প্রসেস তো যখন লোকে মেয়েদের পড়াশুনো করাটা ভাবতে পারতো না সেটা যখন আজকে গিয়ে এই এই জায়গায় দাঁড়িয়েছে তো লিভিংটাও কোনো না কোনো সময় হয়তো নর্মালাইজ হবে তো ম্যাম আপনার এখন বর্তমানে চার নম্বর স্কুল এর আগের যে তিনটে স্কুল ছিল সব থেকে আমি নাম জানতে চাইবো না কিন্তু সব থেকে কাছের কোনটা মনে হয়েছিল এই লাস্ট যে স্কুলটা ছেড়ে এসছি সেটা মানে মানে কি মনে হয় যে এই যে ছেড়ে দিলেন যাই কারণে আপনি ছেড়ে দিয়েছেন সেটার পেছনে কি কোনো বক্তব্য বা সেই স্টুডেন্টদের এটা ইমোশন এটা কাজ করেছে আপনার হ্যাঁ ইমোশন তো অবশ্যই কাজ করেছে তার কারণ বছর ছিলেন আমি দু বছর ছিলাম কলিগরাও তো ছিল অনেক কলিগরা হ্যাঁ অনেকেই ছিল অনেকে আমার আগে থেকে ছিল আমি ছাড়ার পরেও তারা আছে এমন অনেকে আছে তো এখানে অবশ্যই ছেড়ে আসার ক্ষেত্রে আমার সবচেয়ে খারাপ লেগেছে তো বাচ্চাদের জন্য ওরা প্রচণ্ডই কান্নাকাটি করছিল কারণ একটা বন্ডিং তো তৈরি হয়ে যায় বহুদিন ধরে যদি ক্লাস নেওয়া হয় বা ওরা ওদের খারাপ ভালোগুলো শেয়ার করে বিশেষ করে আমাদের যেটা নিয়ম ছিল যে ক্লাস টিচার যে হবে তাকে অ্যাসেম্বলির আগে মানে স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চারা বাচ্চারাও তো মোটামুটি একই টাইমে আসছে বা টিচাররা একটু আগে পৌঁছে যাচ্ছে স্কুলে স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চা বাচ্চাদের সাথে ক্লাসরুমে গিয়ে ক্লাস ক্লাস টিচারকে বসতে হবে আর একটা শর্ট ব্রেক হতো একটা লং ব্রেক হতো দুই টাইমেই টিচার ক্লাসে থাকবে বাচ্চাদের সাথে থাকবে তো সেক্ষেত্রে বিভিন্ন রকম মানে আমি ওই পার্টিকুলার টাইমগুলোতে ওদের মতো করে ওদের সাথে থাকতাম ওই জায়গায় আবার স্ট্রিকনেসটা একটু কমে যেত তার কারণ ওইটুকু জায়গা যদি লাগাম দিয়ে রাখি তাহলে এমন অনেক কিছু ঘটে ক্লাসের মধ্যে যেগুলো আমার একটা লিমিট অফ গিয়ে জানা উচিত अदरवाइज আমারও প্রবলেম হবে হঠাৎ করে কোনো বড় কিছু ঘটে গেলে তখন আমার রিলেট করতে প্রবলেম হবে আর আমি তো কিছুই জানি না পুরো ব্ল্যাঙ্ক বসে আছি মনে পড়ে শিশু জিনিসগুলো মানে দু বছর কাটিয়েছেন সেই স্টুডেন্টগুলোকে মনে পড়ে বা হ্যাঁ মনে পড়ে এবং ওদের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে ওরা আমাকে জন্মদিনে উইশ করেছে আমাকে নিউ ইয়ারে উইশ করেছে প্রত্যেকটা অনুষ্ঠানে মোটামুটি ওরা উইশ করে ভ্যালেন্টাইন্স ডে উইশ করে তো ওদের সাথে খুব ভালো একটা সময় ওই টাইমটা কেটেছে আর একটা যেটা আমার সেকেন্ড স্কুল যেটা ছিল কোচবিহারে হ্যাঁ এক বছর না দশ মাস মতো তো ওইখানে যে স্কুলটা ছিল আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে আমি ক্লাস ইলেভেন হিউম্যানিটিজ নিতাম মানে এর ক্লাস টিচার ছিলাম নিতাম তো জিওগ্রাফি তো ওখানে আমি লাস্ট যেদিন আমার ওয়ার্কিং ডে ওখানে লাস্ট ছিল মোটামুটি স্কুলের কেউ বাচ্চারা কেউ জানতো না অনেক কালিগসও জানতো না যে আমি ছাড়তে চলেছি স্কুল তো বাচ্চারা কোনোভাবে খবর পেয়েছে আমি তো শুধু এর ক্লাস নিতাম ওরা কোনোভাবে কমার্স আর সায়েন্সও ম্যানেজ করেছে কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে টিচারদেরকে করে আমি হঠাৎ করে দেখলাম হিউম্যানিটিজে আমার যে সময় জিওগ্রাফি ক্লাস নেওয়ার কথা গোটা ক্লাস ইলেভেন বসে আছে মানে সায়েন্স আর্টস কমার্স গোটা সবকটা স্ট্রিম বসে আছে তা আমি অবাক না এইরকম কম্বাইন্ড ক্লাস তো ওদের ল্যাঙ্গুয়েজগুলো হয় হয় ইংলিশ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো ওরা সিবিএসই স্কুল ছিল তো আমি মানে দরজা অব্দি গিয়েও ব্যাক করে চলে যাচ্ছি ওরা দেখি ডাকাডাকি করছে যে ম্যাম না না আপনারই ক্লাস এখন আসুন আমি তখন তোরা কি করছিস সেখানে বাকিরা তাহলে যে ম্যাম চলে যাবে তুমি কেন চলে যাবে হ্যান ত্যান এইসব তো এই ব্যাপারটা আমার খুব স্পেশাল লেগেছে যে আমি শুধু হিউম্যানিটিজের ক্লাস নিতাম ওদের ক্লাস আমি কোনো দিনও নিইনি কিন্তু তাও ওরা আমার জন্য ওয়েট করছিল যে লাস্ট দিন আমার সাথে দেখা করবে তো এটা আমার আমার খুব স্পেশাল লেগেছিলো ওই স্কুলে আর এই স্কুলের ক্ষেত্রে যেটা স্পেশাল মানে স্কুলে এই স্কুলে তো সবই স্পেশাল বাচ্চারা প্রচণ্ডভাবে আমাকে ভালোবাসতো আর ওই একটা যে সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আমি ওইখানে রিলেটেড যে হ্যান্ডিক্রাফটস এর জিনিসগুলো ওরা কিন্তু প্রচন্ড উৎসাহ নিয়ে বানিয়ে দিত ম্যাম কটা রাখি বানাতে হবে ম্যাম কটা ক্রাফটের জিনিস কটা দিয়া বানাতে হবে কটা হোম ডেকর বানাতে হবে কিভাবে কি বানাতে হবে ম্যাম এটা এরকম ভাবে বানিয়েছি হবে তো মানে এই যে উৎসাহ গুলো পড়াশোনার বাইরে এই জিনিসগুলো তারপর যেহেতু ওদেরকে আমি গানও শেখাতাম হ্যাঁ আমি গান শিখেছি আমার সর্বভারতীয় থেকে মানে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ যেটা ওইখান থেকে রবীন্দ্রসঙ্গীতের সেভেন্থ ইয়ার কমপ্লিট করি না নজরুলগীতি করিনি ক্লাসিকালটা ফার্স্ট ইয়ার আমি দিলাম এই বছরই দিলাম খুব খারাপ পরীক্ষা হয়েছে তার কারণ ক্লাসিকাল শিখে সেটা অভ্যাস করে যে লেভেলে ডেডিকেটেড হয়ে পরীক্ষা দিতে হয় সত্যি কথা বলতে মানে আমি খুবই লজ্জিত যে আমি সেই ডেডিকেশন দেখাতে পারিনি তার কারণ স্কুলের প্রেশার টিউশনের প্রেশার অজুহাত নয় এগুলো বাস্তব আমি জানি এগুলো বলাটা উচিত নয় যারা মানে মনে প্রাণে গান প্রচণ্ড ভালোবাসেন তাদের কাছে এটা খুবই খারাপ লাগার মতন একটা কথা কিন্তু সত্যি কথা বলতে ক্লাসিক্যাল আমি দেখলাম যে ওইভাবে ক্লাসিক্যাল হয় না তো আমি আপাতত যেটা ডিসিশন নিয়েছি একদম রিটায়ারমেন্টের পরে আবার ক্লাসিক্যাল নিয়ে ভাববো গান নিয়ে কেন গান নিয়ে গান আমি না আমি কি প্রশ্নটা করব আপনি রেডি আছেন না মানে আপনি এক্ষুনি দেখলে আমি আমি বললাম এক্ষুনি গান নিয়ে যখনই বলছি তখনই আপনি রিটার দিচ্ছেন গান নিয়ে আমি অ্যাকচুয়ালি আমার যেটা ব্যক্তিগতভাবে বলার সেটা হচ্ছে আমার সব সময় মনে হয়েছে যে গান আমার এক তো প্রথম আমার নিজের ভালো লাগা সবার উপরে তার যাই হয়ে যাক না কেন এটা কোনোদিনও চেঞ্জ হবে না এই জায়গাটা দ্বিতীয়ত আমার মা আমার মা প্রচন্ড নাচ গান আবৃত্তি এই যে সাংস্কৃতিক ব্যাপারগুলো প্রচন্ড ভালোবাসে মানে কোথাও একটা কিছু ফাংশন হচ্ছে মানে চলে যাবে সেখানে দেখতে তো আমিও যখন গান করতে বসি বাড়িতে মা আসে এবং যদি পরবর্তীকালে কখনো শুনে যে আমি গান করতে বসেছি এবং মাকে আমি ডাকিনি মা অন্য কোনো ঘরে ছিল বা বাইরে ছিল তখন মানে এসে রীতিমতো আমায় বকা শুনতে হয় যে কি রে তুই গান করবি আমার আগে বললি না আমি এসে বসতাম যাই হোক না উনি গান গাইতেন না এবং সত্যি কথা বলতে সুযোগ পাননি তো আমি যখন গাই বা আমার গাওয়াটা যখন উনি দেখেন লোকে যখন আমার গান শোনে বা ওনাকে বলে যে গামের গান শুনলাম বা কিছু ওনার ভালো লাগে তো ওটা আমার খুব ভালো লাগে এটা হ্যাঁ এটাকে কেরিয়ার না একদমই ভাবিনি তার কারণ হচ্ছে আমার প্রথম প্রেফারেন্সই ছিল যে আমি পড়াশুনো করে ভূগোল নিয়েই পড়াশুনো করব এবং স্কুল লেভেলে ভূগোলই পড়াবো যে কারণে আমাকে বহু লোক বহুবার বলেছে কেন কম্পিটিটিভ পরীক্ষা দিসনি এক তো অঙ্কে খুব খারাপ বেস আমার আমি দূরে থাকি অঙ্ক থেকে আর হচ্ছে আমি মানে গানটা আমার ওইটাই আমার নিজের ভালো লাগা মায়ের ভালো লাগা আর আমার ফ্যামিলির লোকজন আমার বন্ধু বান্ধব বা যেখানে যেখানে একটু ম্যানেজ করে গান গিয়ে দেওয়া পসিবল বা গান শিখিয়ে দেওয়া পসিবল লোকজনকে ওইটা ওই বাউন্ডারির মধ্যেই থাকবে তার বেশি গান নিয়ে ওই মাতামাতি না একটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিং এই ব্যাপারটা আমি কোনোদিনও চাইনি নিজের ক্ষেত্রে ভালো গাইবো এবং কেউ শুনলে যাতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কেউ বলতে মানে ওই আর কি বন্ধু বান্ধব আর ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে ওটা খুব একটা বেশি ছড়াবে না

এক থেকে পাঁচ কাকে কাকে কিভাবে আচ্ছা প্রেফারেন্সে প্রেফারেন্সে প্রায়োরিটি লিস্ট প্রথমে হচ্ছে অবশ্যই ফ্যামিলি তারপরে আমার পড়াশুনো এবং পড়াশুনোর সাথে রিলেটেড আগে পড়াশুনো ছিল এখন সেটাই কি বলবো ওটা প্রমোশন হয়ে ওটা প্রফেশন হয়ে গেছে মানে ওই পড়াশোনাটাই একটু বেশি লেভেলে এখনো পড়াশোনা ওটার জন্য করতে হয় বা ওটাই প্রফেশন হয়ে গেছে এটা দুইতে তিনে গান চারে সোশ্যাল ওয়ার্ক পাঁচে পাঁচে বাকিগুলো পাঁচে বাকিগুলো বাকিগুলো বাকি আর যা যা এক্সিস্ট করে আমার লাইফে সেগুলো পাঁচে সব আমি চাইছি না একটা স্পেসিফিক কিছু বলতে পারেন তো বেসিক্যালি প্রথম যে তিনটে প্রথম যে চারটে তার মধ্যেই আমার জীবনের যারা মানে খুব বিশেষ কেউ বন্ধু বান্ধব বা ধরুন আরো বিশেষ কেউ লোকজন যদি যারা থাকে

একটা খুব নিয়মের সাথে বা একটা খুব রেগুলারিটির সাথে খাওয়া পড়া পড়াশুনো শেখা থাকার জন্য আশ্রয় এগুলো পাই আমরা তারা খুব ব্লেসড খুবই ব্লেসড যে আমরা এগুলো পাই তো প্রচুর মানুষ আছে প্রচুর জীবজন্তু আছে যাদের যারা ব্লেসড নয় তো যারা ব্লেসড তাদের আমার মনে হয় এটা সামাজিক দায়িত্ব হওয়া উচিত যারা ব্লেস নয় তাদের কিছুটা দায়িত্ব নিতে নাম এই নামটাতে কেন আমাদের সোশ্যাল ওয়ার্কের সিনিয়র যে মেম্বার আমার দিদি সায়ন্তনীদি সায়ন্তনী সাহা ওই ও আমার লাইফের আইডল আমার লাইফে অনেক অনেকজন আইডল আছে টিচার যারা আইডল তাদের কথা তো বললামই ও দিদি আমার আইডল আরেকজন দিদি আছে আমার একটু দুঃসম্পর্কের মামাতো দিদি দেবলীনা দি ওর বাড়ি খড়গপুরে ওই দিদি ও কেমিস্ট্রি টিচার ও টিচার সবাই টিচার না সায়ন্ত দি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আরেকজন আমার আইডল আছে আমার দাদা আমার কাজিন দাদা আমার জেঠুর ছেলে ও টিচার তো ওই দাদা এই দুই দিদি এরা দুজন আমার লাইফের আইডল এই দিদির সায়ন্তনীতির দেওয়া নাম রংধনু বেসিক্যালি যে রংধনু ইন সেন্স রামধনু বা রেনবো যেটা সোর্স অফ কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালারফুল করে দেয় যেটা মানে জীবনে আপনি রং রং দিতে চাইছেন কাউকে যেটা যারা যারা গ্রে স্কেলে রয়েছে বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে তাদের জীবন যাতে রঙিন হয় ওঠে ইজটা করেছেন আপনি বলেছিলেন আপনার কলেজের কয়েকজন বন্ধু এখনো জড়িত আছে হ্যাঁ একদমই তাই কতজন মেম্বర్స్ আছে এখানে বেসিক্যালি যখন এটা কোভিড এর সময় প্রথম হয় তখন কিছু লোকজনের সাথে আমাদের আলাপ হয় যারা যাদের মূল উদ্দেশ্য ছিল কোভিড এর টাইমে একটু কাজের প্রেসার কম ছিল তো ঠিক আছে চলো একটু কাজ করব এরকম অনেকেই করছে একটু ছবি ছাবা উঠবে একটু রিচ বাড়বে প্রোফাইলের লোকে একটু বলবে বাহ বাহ করছে খুব ভালো কিন্তু ওই জিনিস হ্যাঁ একদমই তাই এবং যখন আনলক হতে শুরু করলো ধীরে ধীরে তারপরে আমি দেখলাম তুমুল ব্যস্ততা তাদের জীবনে তুমুল ব্যস্ততা এবং তারা বলছে না আমরা সময় পাচ্ছি না এবং প্রচন্ড ডিলে হচ্ছে প্রত্যেকটা ফান্ড রেজ করা থেকে শুরু করে সেটার ক্যাম্পেইন করা থেকে শুরু করে কোন একটা ওয়ার্কশপ করা থেকে শুরু করে কোন একটা কোন একটা পার্টিকুলার আমরা যখন কাজ করি ওই দিনটা তো আমাদের প্রচন্ড দেখে করতে হয় যাতে সবাই মোটামুটি অ্যাভেলেবেল থাকে যাদের সাথে কাজ করতে যাচ্ছি তারা যাতে আমাদেরকে সময় দিতে পারে এবং এখান থেকে দেখলাম যে এই গ্রুপ অফ পিপল যারা একটা সময় ছিল গ্রুপে তাদের সময় হঠাৎ করে কমে গেল আনলক হওয়ার পর থেকে যাদের নাম বললেন তারা কি এখনো আছে হ্যাঁ 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 একজনেরই নাম বলেছি গ্রুপের না দুজনের নাম বলেছি একটা দিদি একটা দাদা না না ওরা দু আমি ওদের ওরা আমার আইডল আমি সেটাই বলার চেষ্টা করছি ওনারা নেই সেইভাবে দেখতে গেলে ফান্ড না সেটা হ্যাঁ অ্যাকটিভ না বাট ফান্ডের ব্যাপারে যখনই ওদেরকে বলি ওরা হেল্প করে বা কোনো সাজেশন কিন্তু যারা ফিল্ড ওয়ার্কে ছিল আপনার ফিল্ড ওয়ার্কে ওই দিদি আছে আমার বেস্ট ফ্রেন্ড ডলি ও আছে আর মহুয়া পারমিতা ওরা আমার কলেজের বন্ধু আন্ডার গ্র্যাজুয়েশনের ওরা আছে আর কিছু স্টুডেন্টস আছে আমার যারা মোটামুটি হেল্প করে একজন স্টুডেন্টের কথা আমি বলবো ও অ্যাকচুয়ালি আমার মানে সোকল স্টুডেন্ট নাও আমার কাছে কোনোদিনও পড়াশোনা শেখেনি ওর বাড়ি বেহালায় স্নেহা হঠাৎ করে ওই কোভিড চলছে তখন দু হাজার কুড়ি হঠাৎ করে কোনোভাবে আমার ফোন নাম্বার পেয়েছে চারিদিকে ছড়িয়ে গেছিলো তো আমার ফোন নাম্বারটা আমি পোস্টার একটা শেয়ার করে ছড়িয়েছিলাম যে এরকম রাখি সেল করে আমরা ফান্ড রেস করতে চাই সেটা থেকে যারা এরকম আন্ডার প্রিভিলেজ তাদেরকে যা উঠবে সেই নিয়ে হেল্প করবো কোনোভাবে আমার নাম্বারটা পেয়ে যোগাযোগ করেছে ম্যাম ম্যাম আমি তাহলে রাখি বানাবো হ্যান ত্যান আমি দেব তখন ক্লাস সেভেনে পড়ে এবছর টুয়েলভে উঠলো না ইলেভেনে উঠলো কিছু একটা হবে তো তখন থেকে ওর সাথে আমার যোগাযোগ এবং প্রত্যেকটা বিষয়ে ও নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে আমি ফান্ড কালেক্ট করবো ম্যাম এইটা এইভাবে বানিয়েছি এটা তাহলে ঠিক আছে ম্যাম আপনি বলুন কিভাবে করলে আরো ভালো হবে এটা এইভাবে করেছি ওটা ওইভাবে করেছি আচ্ছা এইটা এইভাবে করলে ঠিক হবে মানে এত চার্মিং ওইটুকু বাচ্চা ও নিজে থেকে সব করে মানে ও কোথাও না কোথাও আমার ইন্সপিরেশন যে ও ওইটুকু বাচ্চা হয়ে যদি এত কিছু আহ রেসপন্সিবিলিটি নিতে পারে তাহলে তো আমরা বড়রা আরো বেশি এগোতে পারি এবং ওদেরকে আরো বেশি উৎসাহ দিতে পারি এটা একটা বিষয় তো ম্যাম আমরা একদমই শেষের দিকে যেটা হচ্ছে লাস্ট যে প্রশ্নটা হচ্ছে বর্তমানে যে সমাজে আমরা এখন আছি বলতে গেলে পশ্চিমবঙ্গের যে আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি এসএসসি কিছুদিন আগে একটা প্রোটেস্ট করছেন তিনি ব্রেন মারা গেছেন শুনেছেন কি হাসান নাম ছিল না না যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন কিন্তু মারা গেছেন উনি অ্যাজ টিচার আপনি এই প্রোটেস্টটাকে কি চোখে দেখছেন আমাদের রাজ্যের যে অবস্থা এই মুহূর্তে মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি কোনোভাবে একদম গোড়া থেকে নির্মূল করে দেওয়া যায় তাহলে কিছু মানুষের হয়তো শাসন কার্য চালাতে খুব সুবিধা হবে তো সেই জন্য স্কুলগুলোতে যতটা কম পরিমাণ সাহায্য করা বা যদি যারা যোগ্য তাদের সেই যোগ্যতার বিচার না করে যারা অযোগ্য অযোগ্য তাদেরকে নিয়োগ করা এই বিষয়গুলো এই কারণেই ঘটছে আর আমরা যেটা দেখতে পাই ঘটনাটা শুনেছেন মনে একটা ম্যামের একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে তিনি বলছেন তার এসএসসি তে নাম্বার ছিল বায়োলজিতে চোদ্দ নম্বর বায়োলজি টিচার হিসেবে এবং তার আগের এক থেকে তেরো এবং পনেরো থেকে যতজন ছিলেন প্রত্যেকের চাকরি চলে গেছে আর তিনি হয়ে গেছেন এখন এক নম্বর আচ্ছা ঠিক আছে এইটা আমি অনেকেই জানেন অনেকেই জানেন আমি জাস্ট এজ এ সার্ভ করতে পেয়েছি আপনার মনে হয় না যে অ্যাজ আ টিচার আপনি খুব লজ্জিত মনে করেন মাঝে মাঝে যখন আমি তাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করছি পশ্চিমবঙ্গে থেকে আমি বলছি হ্যাঁ পশ্চিমবঙ্গের যা মানে রাজ্য সরকারের যে স্কুলগুলো তার যা অবস্থা না আমি লজ্জিত নই অ্যাকচুয়ালি সিস্টেমটা খুব লজ্জাজনক যারা এই সিস্টেমটা চালাচ্ছে ব্যাপারটা তো খুব স্বচ্ছভাবে হচ্ছে না কি হচ্ছে কেন হচ্ছে কারা থাকছে কারা যাচ্ছে যারা থাকছে তারা কিসের ভিত্তিতে থাকছে যারা যাচ্ছে তারা কিসের ভিত্তিতে যাচ্ছে কোনোটাই কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার নয় তার মূল কারণ হচ্ছে যারা চূড়ায় বসে রয়েছে তারা চায় না শিক্ষা ব্যবস্থাটা খুব সুস্পষ্টভাবে সাধারণ মানুষের জন্য থাকুক আপনি যে কথাটা বলছেন কোনো জায়গায় ভুল হচ্ছে না মনে হচ্ছে যদি তাই যদি হয় তাহলে তারা তো নিয়োগই করবে না তিরিশ লাখ চল্লিশ লাখ নিয়োগটা মানে দেখুন আমি কথাটা বুঝুন আমি যখন টাকাটা দিচ্ছি বা আমি টাকাটা নিচ্ছি নিচ্ছি টিচারদেরকেও এই যে নিচ্ছে তার মানে তারা চায় আসুক টাকা দিয়ে আসুক আমাদের কাছে তাই তো এবার যখন চাকরিটা চলে যাচ্ছে ষোলো হাজার কুড়ি হাজার টিচারদের চাকরি চলে যাচ্ছে এবং হতে পারে তার মধ্যে কিছু মানুষ বিবাহিত সংসারই চলছে তাদের এই চাকরির দ্বারা এবং তাদেরকে এটা বলা হচ্ছে সরকার যা যা তারা রোজগার করেছেন মানে সরকার থেকে নিয়েছেন যে সেটাকে সুদ সময় তো বলা হচ্ছে মাঝে মাঝে তো এই জিনিসটা তো ভুল হচ্ছে সেই টিচারদের জন্য না হ্যাঁ এখানে তো সেই টিচাররা দোষী না কি মনে হচ্ছে আমি তো সেটাই বলছি যে গোটা সিস্টেমটাতেই তো গলদ রয়েছে এই আমি রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা একটা রিক্রুটমেন্ট প্রসেস তো স্বচ্ছভাবে হবে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা যোগ্য সে জেনারেল হোক এসসি এসটি ओबीसी ক্যাটাগরি যা আমাদের কনস্টিটিউশনে আছে সেই অনুযায়ী परसेंटेज वाइज হবে তাদের রিক্রুটমেন্ট ঘুষ দিয়ে চাকরি পাওয়া যারা ঘুষ দিয়েছে তাদের প্রথমত তাদের ক্ষেত্রে উচিত হয়নি সেই ঘুষটা দেওয়া তার কারণ আমরা সেই ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম না অন্যায় যে করে আর অন্যায় যে সহে মানে মনে পড়ছে না কথা দুজনেই সমান দোষী যে করছে অন্যায় এবং যে সাপোর্ট করছে অন্যায়টাকে তো সেক্ষেত্রে কোনো না কোনো দিন এটা হওয়ারই ছিল তো যাই হোক না কেন জীবনে সৎ থাকাটা খুব দরকার এবার এখন তো কলিযুগ পুরোপুরি সৎটা অনেকেই চাই না থাকতে বা ভগবান বিশ্বাসী পরিস্থিতি হ্যাঁ ভীষণ ভাবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো পারে না থাকতে সেটা ব্যক্তিগত ব্যাপার যে যা আমি যাচ্ছি না সেই প্রসঙ্গে কিন্তু ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে আমার মনে হয় না অতটাও হাহুতাস তাদের করাটা মানায় বলে তার কারণ যারা ভালো একদিকে আমি এ কেন বলছি আদরে একদিকে ভালো যে তাদের সরকারি চাকরি পাওয়ার পর মানে একটা বিয়েটা তাদের ভালোভাবে হয়েছে এটা কেন বলছি ম্যাম আপনাকে কেন বলছি বিয়ে হয়েছে তখন চাকরি ছিড়ে বউwidehatর দিন সে আনতে পারছে তার চাকরি চলে গেছে হ্যাঁ মানে ওর থেকে হতাশাজনক আর কি মানে হতাশার থেকে বড় কথা হচ্ছে যারা ফ্যামিলির লোক তারাদের অবস্থাটা আমি ভাবজি যে ভাই তুই বিয়েটা করলি হেভি পন ধরে নিয়ে বিয়েটা করেছে সেই পনটাই চলে গেল পুরো মানে এটা মানে কতটা প্যাথেটিক না মাঝে মাঝে মনে হয় যে আপনি কোনো ট্রাই করেননি সরকারি চাকরির জন্য হ্যাঁ আমি যতবার পরীক্ষা দেওয়ার জন্য বসেছি আমার তো স্কুল টিচিং ছাড়া অন্য কোনো জবে আমি যাব না এটা একদম মানে ফিক্সড ছিল তো সেই ক্ষেত্রে আমি 2000 2014 না 2000 হ্যাঁ 2015 এ একটা ফর্ম ফিলআপ হয়ে পরীক্ষাটা 2016 এ হয়েছিল সেই পরীক্ষাটা দিয়েছিলাম যেটা ক্যান্সেল হয়ে গেছে এসএসসি আপার প্রাইমারি যেটা হয়ে গেছে আরেকটা হচ্ছে 2022 এ যেটা হলো 2022 এর ডিসেম্বরে প্রাইমারি টেট তো সেই প্রাইমারি টেটটা দিয়েছিলেন এবং তখন বলেছিলেন যে যারা बीएड আছে যাদের তারাও এলিজেবল তারপর পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়ে অনেক কিছু হওয়ার পরে তারপরে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট যে না শুধুমাত্র যাদের এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমাটা আছে ডিএলএড তারাই একমাত্র এলিজিবল যারা বিএড আছে তারা এটার জন্য এলিজিবল না তো সেটাও ক্যান্সেল হয়ে গেল তো আমার পড়াশোনা আমার বিএড শেষ করার পর বেসিক্যালি কোনো এমন পরীক্ষা হয়নি আমাদের রাজ্য সরকার স্তরে যেখানে আমি পরীক্ষাটা দিতে বসতে পারবো তো এটা আমার আমি মনে করি না এটা আমার দুর্ভাগ্য অতটাও আমার মনে হয় আমাদের রাজ্য সরকারের যে এই যে সিস্টেমটা স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট সিস্টেমটা সেটা নিয়ে ওনাদের যথেষ্ট আলোচনা করা উচিত মানে ঘেটে গেছে ব্যাপারটা কিচ্ছু নেই মানে কিচ্ছু নেই পুরো এলোমেলো কোনো হিসেব নিকেশের কিছু অবশিষ্ট নেই পুরো পুরোটাই একদম জট পাকিয়ে জগাখিচুড়ি হয়ে আছে

হ্যাঁ খুব মানে আমার তো লাইফের এটা ফার্স্ট কোনো পডকাস্টে কথা বলা আমি জানি না আপনি কেন ডেকেছেন আমাকে আপনি নিজেও একজন টিচার আমিও একজন টিচার আমাকে ডাকার কারণ কি আমি জানি না কিন্তু আমি আমি খুব স্বতঃস্ফূর্ততার সাথে এসেছি আমার খুব ইচ্ছা ছিল যে আমি আসবো আমার আমার কিছু বক্তব্য আমি রাখবো যেগুলো আমার মনে হয় যে অনেকে অনেক মানুষের একসাথে জানা উচিত যেগুলো আমাদের আলোচনার মূল বিষয় ছিল আজকে আমি ক্লাসেও বলার চেষ্টা করি আমার বাড়ির স্টুডেন্টদেরকেও বলার চেষ্টা করি বাড়ির লোকদের তো সব সময় বলি আমার বন্ধু বান্ধবদের মধ্যেও আলোচনা করি তাদেরগুলো শুনি অবশ্যই এমন নয় যে সবসময় আমি বলছি ওই আর কি তো সেক্ষেত্রে এখানে বলার একটা সুযোগ পেয়েছি খুব ভালো লাগলো প্রচন্ডই ভালো লাগলো রকম পুরো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে যে ভিডিওর এতটা পর্যন্ত আপনারা আছেন আজকে আমাদের গেস্ট প্রিয়াঙ্কা ম্যাম প্রিয়াঙ্কা নস্কর I am your host, Koushik Sen, camera operator, Kinsuk Thank you so much. Thank you, ma'am. Thank you, sir.